আমরা সাধারণত আমাদের পরিচিত এবং অপরিচিত মানুষজনের মোবাইল নাম্বারগুলো আমাদের ফোনে সেভ করে রাখি অনেক সময় দেখা যায় আমাদের ফোন কিন্তু হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর যখন ফোন হারায় বা নষ্ট হয় তখন কিন্তু আমরা অনেকটাই বিপক্ষে পড়ে যাই কারণ আমাদের হাতে তাদের নাম্বারগুলো আর থাকে না এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কীভাবে সেভ করলে নাম্বারগুলো আজীবনেও হারাবে না সেই বিষয়ে আমি আজকে দেখাবো আপনাদের তাছাড়া নাম্বার সেভ করার সময় তথ্য উপাত্ত বিভিন্ন তার বায়োডাটা সহ সেভ করতে পারবেন আজকের ভিডিও দেখলে ভিডিও কাটেনে দেখে আপনি পুরোটি যদি দেখেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে আমরা আসলে সাধারণত যেটা করে থাকি ডায়াল যে অপশন রয়েছে এটাতে চাপ দিয়ে দেওয়ার পরে মোবাইলের যে এই নাম্বার প্যাড রয়েছে সেখানে গিয়ে আমরা নাম্বার তুলি নাম্বার তুলে তারপরে কন্টাক্ট নাম্বার সেভ করি দেখুন উপরে সবার উপরে বাম পাশে রয়েছে ক্রিয়েট কন্টাক্ট আমরা কিন্তু যখন ক্রিয়েট কন্ট্যাক্টকে চাপ দিই এই রকম ইন্টারফেস আসে এরপরে দেখুন আমরা ও যে রি কল দিয়েছি বা রিসিভ করেছি বা ডায়াল করেছি সেই নাম্বারগুলো এখানে আসে আসার পরে আমরা কথা বলা শেষ করার পরে দেখি যে আমার নাম্বারটা সেভ করার প্রয়োজন তখন আমরা সেভ করব কিভাবে দেখুন এই যে নাম্বারটার উপরে টাচ করুন টাচ করার পরে দেখুন ডিটেলস লেখা রয়েছে এই ডিটেলসে চাপ দিন ডিটেলসে চাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে আপনি নিচে বাম পাশে দেখুন ক্রিয়েট কন্টাক্ট ক্রিয়েট কন্টাক্টে চাপ দিন চাপ দেওয়ার পরে আবারও কিন্তু এরকম ইন্টারফেস আসবে আমি আবারও দেখাচ্ছি এখন দেখাচ্ছি মূল কন্টাক্ট যে আমরা কন্টাক্টে গিয়ে কিভাবে সেভ করব সেটা তো কন্টাক্টে গিয়ে আমরা এভাবে দেখি অর্থাৎ এই রকম আসে আসার পরে ডান পাশে দেখুন প্লাস বাটন রয়েছে প্লাস একটি আইকন রয়েছে এখানে টাচ করুন টাচ করার পরে দেখুন একই অবস্থায় অর্থাৎ তিনবার যে গেলাম তিনবারই কিন্তু একই অপশন চলে আসছে এখন এইখানে গিয়ে আপনি প্রথমে যেটি করবেন দেখুন উপরে লেখা রয়েছে গুগল অর্থাৎ এই অ্যান্ড্রয়েড মোবাইলটি আপনার কোন ইমেল দিয়ে চালু রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে এখানে আরও থাকতে পারে আপনার ইচ্ছা মতো আপনি একটা ইমেল সেট করে দেবেন এখানে তো আমি আমারটাই সেট করে দিলাম এরপরে দেখুন লেখা রয়েছে ফোন সিম ওয়ান সিম টু তো আমি ইমেলে যেহেতু সেভ করব সারা জীবনের জন্য তাই ইমেলটি সিলেক্ট করে দিলাম এরপরে রয়েছে দেখুন ক্যামেরার মতো যে বাটন রয়েছে এখানে টাচ করুন টাচ করার পরে দেখুন আপনি টাচ করুন ক্যামেরাতে ক্যামেরাতে টাচ করার পরে দেখুন আপনি যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে ওই যে ব্যক্তির নাম সেভ করবেন সে যদি কাছে থাকে তাহলে এই সাদা বাটনে চাপ দিয়ে আপনি একটি ছবি তাৎক্ষণিকভাবে তুলে নেবেন আর যদি সামনে না থাকে আপনার ফোনে যদি থাকে সেই ক্ষেত্রে গ্যালারিতে চাপ দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন তো আমি ছবি ক্যামেরা দিয়ে একটি ছবি তুলে নিলাম যেহেতু লোক নাই সেহেতু আমি মোবাইল অর্থাৎ কম্পিউটারের মনিটর থেকে একটা লগো তুলে নিলাম এরপরে দেখুন নাম রয়েছে এখানে আপনি নাম লিখুন নামে চাপ দিয়ে তারপরে আপনি ইচ্ছা মতো আপনি নাম লিখে দিন আমি লিখে দিচ্ছি রহিম রহিম নামে আমি একটি নাম্বার সেভ করব অর্থাৎ নাম লেখার পরে তারপরে দেখুন ওয়ার্ক ওয়ার্ক লেখা রয়েছে এখানে ডাইন পাশে দেখুন ওয়ার্কের ডাইন পাশে লেখা একটা প্লাস আইকন চিহ্ন রয়েছে প্লাসে চাপ দিন দেখা চাপ দেওয়ার পরে দেখুন কোম্পানির নাম এসেছে যার নাম সেভ করতেছেন সে কোন কোম্পানিতে চাকরি করে কোম্পানির নাম লিখে দিতে পারেন এরপরে তার নিচে দেখা হয়েছে জব টাইটেল তিনি কোন পদে চাকরি করেন তার পদবিটাও আপনি লিখে দিতে পারেন এরপরে রয়েছে ফোন নাম্বার এই ক্ষেত্রে একটা মজার বিষয় আমি দেখাচ্ছি এখানে দেখুন আপনি একটা ফোন নাম্বার তুলুন তোলার পরে যদি আপনার ইচ্ছা হয় ওই ব্যক্তির আরও কয়েকটা নাম্বার রয়েছে সেই ক্ষেত্রে আপনি টাইম পাশে ওই যে প্লাস চিহ্ন রয়েছে সবুজ কালার এখানে আরেকটা চাপ দিন দেখুন তার হোম নাম্বার অর্থাৎ আপনি তার হোম নাম্বার অন্য নাম্বার থাকলে সেটাও আপনি এখানে যোগ করতে পারবেন এরকমভাবে আপনি উপরে আবার চাপ দিন আবার চাপ দেওয়ার পরে দেখুন অর্ক সে কোন জায়গায় কাজ করে কোম্পানিতে কাজ করে কোম্পানির নাম্বারটিও আপনি যোগ করতে পারবেন অর্থাৎ অফিসিয়াল নাম্বার যদি আপনি যোগ করতে চান আর তারপরেও যদি আরও সেভ করতে চান তাহলে তার মেন নাম্বার অর্থাৎ আপনি আরেক আরও কয়েকটি এরকম আরও কয়েকটি নাম্বার সেভ করতে পারেন এরপরে আসুন দেখুন তার নিচের অপশান রয়েছে ইমেল যে ব্যক্তির নাম্বার সেভ করছেন তার যদি ইমেল অ্যাড্রেস আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি ইমেল লিখে দিতে পারেন এবং কি ওনার যদি যে কোম্পানিতে চাকরি করে কোম্পানির যদি কোনো ইমেল নাম্বার থাকে সেটিও আপনি এখানে লিখে ইমেল নাম্বারটাও দিতে পারেন তারপরে দেখুন আরও অন্যান্য ইমেল যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অন্য অন্য ইমেলও দিতে পারেন এরপরে আসুন গ্রুপ রয়েছে আপনি গ্রুপে টাচ করুন গ্রুপে গ্রুপে টাচ করার পরে আপনি দেখতে পারবেন এখানে ইমার্জেন্সি কন্টাক্টস ওনার যদি ওনাকে আপনি কোন গ্রুপে রাখবেন সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি কন্টাক্টসে রাখতে পারেন তারপরে কলিক হিসাবে রাখতে পারেন ফ্যামিলি সদস্য হিসাবে রাখতে পারেন তারপরে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডসের হিসাবে রাখতে পারেন তো এরপরে নিচে দেখুন ক্রিয়েট গ্রুপ আপনি নতুন কোনো গ্রুপ তৈরি করেও এখানে গ্রুপে রাখতে পারেন তো এরপরে রয়েছে দেখুন অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন হোম এবং ওয়ার্ক আপনি দুইটা ঠিকানা তার লিখে রাখতে পারবেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো স্ট্রিট সিটি এস্টেট তারপরে পোস্ট কোড কোম্পানি ইত্যাদি ইত্যাদি আপনার পুরা ডিটেলস আপনি এখানে লিখতে পারবেন এরপরে রয়েছে দেখুন অর্থাৎ ওয়েব ওয়েব পোর্টাল যদি তার থাকে সেক্ষেত্রে ওয়েব পোর্টাল আর তারপরে তার জন্ম তারিখ কত সেটাও আপনি দিতে পারবেন তারপরে তার সম্পর্কে নোট করে অনেক কিছু লিখতে পারবেন এরপরে রয়েছে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট তার যদি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ম্যাসেঞ্জার অ্যাকাউন্টেও যোগ করে দিতে পারেন তারপরে আপনার ওই ব্যক্তির যদি পছন্দের কোনো অন্য কোনো নাম থাকে সেই নামটিও আপনি এখানে লিখে দিতে পারেন লিখে তারপরে এরপরে রয়েছে রিলেশনশিপ তার সাথে আপনার সম্পর্ক কি দেখুন প্যারেন্টস তারপরে ওই যে ডাইন পাশে প্লাস চিহ্নতে চাপ দিন দেখুন মাদার তারপরে আরও আছে ফাদার তারপরে সিস্ট ব্রাদার তারপরে সিস্টার ইত্যাদি ইত্যাদি এইভাবে প্লাস চিহ্নতে চাপ দিয়ে আপনি অন্য যে এই সম্পর্ক সেই সম্পর্কগুলো লিখতে পারেন তারপরে ফোনেটিক নেম ধরুন এখানে একটু মজার বিষয় আপনার গার্লফ্রেন্ডের নাম সেভ করবেন আপনার স্ত্রী এবং গার্লফ্রেন্ড দুইটাই আছে সেই ক্ষেত্রে যদি আপনি এখানে গার্লফ্রেন্ডের নাম সরাসরি লিখে দেন তাহলে কিন্তু আপনার দুই স্ত্রীর কাছে ধরা খেয়ে যাবেন এরপরে দেখুন রিংটোন যে ব্যক্তির নাম্বার সেভ করতেছেন ওই ব্যক্তিকে ফিক্সড একটি রিংটন দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি ওই রিংটনে সিলেক্ট করে তারপরে একটা রিংটোন আপনি সেট করে এখানে গুগল ড্রাইভ চাবে গুগল ড্রাইভ অথবা আপনি যে কোনো ওয়ান ড্রাইভ তারপরে সাউন্ড প্লে প্লেয়ার এখানে আপনি গুগল ড্রাইভেই রাখবেন গুগল ড্রাইভে চাপ দিয়ে তারপরে আপনার যে ইমেল রয়েছে এখানে গিয়ে তারপরে ওকে চাপ দেবেন ওকে চাপ দিলে কিন্তু রিংটোনটা সেট হয়ে যাবে এরপরে দেখুন বাইব্রেশন রয়েছে আপনি যে ব্যক্তির নাম সেভ করতেছেন ওই ব্যক্তিকে যদি আপনি ক রিংটোন না দিয়ে বাইব্রেশন দিয়ে রাখেন সেক্ষেত্রে ভাইব্রেশনও দিতে পারবেন তবে ডিফল্টে দিয়ে রাখতে পারেন এই ছিল আসলে মূল কাজ এখানে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি দেখুন এখানে যে ছবিটি আমি উঠাইছি মোবাইল দিয়ে অর্থাৎ ছবিটি যে নিছি সেটা কিন্তু আপনি রঙিনও রাখতে পারেন সাদা কালোও করতে পারেন এটা ছবিটারই ইডিট করা যাবে আর কি দেখুন এই যে সাদা কালো হয়ে গেছে তো আমি সাদা কালো রাখবো না এটাকে আমি কালারই রাখবো যেভাবে উঠাইছি সেইভাবেই রাখবো তো এভাবে আপনি পুরো ডিটেলসটি আবার চেক দিয়ে জাস্ট আপনি উপরে ডান পাশে এই যে সেভ বাটন রয়েছে সেভ হয়েছে আপ দিন দেখুন আপনার নাম্বারটি সেভ হয়ে যাবে আমি এখন বলে রাখছি এই নাম্বারটি যে সেভ করলেন দেখুন তিনটা বা চারটা নাম্বার সেভ এক নাম দিয়ে আসছে সেভ করলাম তো এই ক্ষেত্রে আপনি নাম্বারটা বের করবেন বের করবেন দেখবেন এই যে রহিম নাম আমি যেটা সেভ করলাম এইমাত্র এখানে এই নামের উপরে আপনি টাচ করুন টাচ করার পরে দেখুন এইরকম অপশন আসবে আসার পরে এই যে মোবাইল তারপরে ডাইন পাশে দেখুন একটি ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে এখানে টাচ করুন টাচ করার সাথে সাথে দেখবেন আপনার আপনি যে সেভ করলেন এখানে কিন্তু চারটা নাম্বার দিয়ে সেভ করছেন এখন দিয়ে কল দেবেন আপনি ওইটা সিলেক্ট করুন সিলেক্ট করে এই যে ডায়ালে চাপ দিন ডায়ালে চাপ দিলে কিন্তু ওই নাম্বারে ওই যে নাম্বার সিলেক্ট করে দিলেন ওই নাম্বারে কল যাবে তো বন্ধুরা আমি যে কন্টাক্টটি সেভ সম্পর্কে দেখালাম আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি মতামত জানাবেন আর আপনার মূল্যবান মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম